হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে যারা যারা বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের প্রথম পর্যায়ের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেটা আপনাদেরকে জানানোর দরকার তার জন্য এই ভিডিও আর আপনাদেরকে বলে রাখছি যে নভেম্বরের শেষের দিকে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে চুয়ান্ন লক্ষ বাড়ি আগে হবে তারপর আবার নতুন করে আবেদন হবে তো এই যে চুয়ান্ন লক্ষ বাড়ির লিস্ট সেটা কিন্তু প্রথম দফার যে লিস্ট দেওয়া হয় সেটা প্রকাশ হয়ে গেছে এস সি এস টি ও বিসি জেনারেল আপনি যে ক্যাটাগরির হয়ে থাকুন না কেন আপনাকে কিন্তু আপনি যে ক্যাটাগরি হয়ে থাকুন আপনি ঘর পাবে এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘর আর হচ্ছে তিন লক্ষ আষট্টি হাজার টাকার ঘর তো এই যে চুয়ান্ন লক্ষ বাড়ির লিস্ট দিল সেটা আপনি কী করে পাবেন চলুন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন দর্শক তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রথমে প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হাতে লেখা আপনি দেখতে পাচ্ছেন এটা অঞ্চল থেকে পেয়েছি আমি তো যে কারণে কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আপনাদেরও কিন্তু অবশ্যই অঞ্চল বা মিউনিসিপাল অফিসে গিয়ে যোগাযোগ করবেন লিস্ট কিন্তু বেরিয়ে গেছে প্রথম দফায় যে লিস্টটা দেওয়া হয় সেই লিস্ট কিন্তু বেরিয়ে গেছে আপনি কিন্তু অবশ্যই সেই লিস্ট সেখান থেকে কালেক্ট করতে পারবেন আপনি অঞ্চল অফিস বা মিউনিসিপাল অফিসে গিয়েও কিন্তু কালেক্ট করতে পারবেন বুঝতে পারছেন তো আপনি যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ আপনাকে নিতে হবে আপনার ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে বুঝতে পারছেন আর এই ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনার খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এবং জমা করতে হবে যারা যারা আবেদন করেছিলেন অবশ্যই কিন্তু আপনি আগে দেখবেন আপনার লিস্টে নাম রয়েছে কিনা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখছি এখানে যে লিস্টের নাম রয়েছে আপনার বাড়ির গার্জেনের নাম থাকবে এবং সঙ্গে আপনার বাড়িতে যে কয়জন ফ্যামিলি মেম্বার রয়েছে প্রত্যেকের নামে কিন্তু সেখানে দেওয়া থাকবে আপনি অবশ্যই কিন্তু সেগুলো লক্ষ্য করবেন অবশ্যই কিন্তু আপনি আপনার নামের লিস্টটা চেক করবেন চেক করে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার নাম রয়েছে কিনা আর আপনি আবেদন করেছিলেন কিনা তো এর পরবর্তী পদক্ষেপ কিন্তু আপনাদেরকে অবশ্যই ডকুমেন্ট জমা করতে হবে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই জেরক্স করে সিগনেচার করে তার সঙ্গে একটা ফর্ম নিতে হবে সেই ফর্মটা ফিল আপ করে জমা করবেন ঠিক আছে তো এ নিয়ে যদি আপনার কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটি এর জন্য শেয়ার করলাম আপনাদেরকেও জানানো দরকার যে লিস্ট বেরিয়ে গেছে আপনি কিন্তু অঞ্চল অফিস যদি আপনি গ্রামের হয়ে থাকেন আর যদি আপনি শহরের হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু মিউনিসিপাল অফিসে গিয়ে যোগাযোগ করবেন তাহলে তারা লিস্ট বের করে দেবে এবং আপনার নাম রয়েছে কিনা সেখান থেকে আপনি খুঁজে ফর্ম ফিল আপ করে এবং জেরক্সগুলো জমা করে দেবেন তো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আর ভিডিওটিকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন এই সম্পর্কে জানতে পারে যে লিস্ট বেরিয়ে গেছে তারাও যেন এই আপডেটটি পেয়ে যায় অবশ্যই শেয়ার করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে আসবে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিছু জানার হলেও কমেন্ট করবেন